নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাতে চলেছি আলু মশালা পুরি। এরকম আলু মশালা পুরি কে কে খেয়েছেন কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। হাতে যখন একদম সময় থাকে না, খুব চটজলদি এটা বানিয়ে নেওয়া যায়। দেখুন, আমি মাঝারি সাইজের একটা আলু, মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর একটুখানি আদা, আর তাতে দিয়ে দিলাম একটুখানি জল, দিয়ে সেটাকে কিন্তু করে নেব পেস্ট। আর এই পেস্ট করার সময় খুব বেশি জল দিলে কিন্তু চলবে না, তাহলে কিন্তু ঠিকঠাকভাবে পেস্ট করাটা হবে না। এই রেসিপিটা খুব চটজলদি তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। কেউ বিশ্বাস না করলে বাড়িতে একবার কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আলু পেস্ট করা তো আমার অলমোস্ট ডান। এবার আমি দিয়ে দিলাম জোয়ান, আর জোয়ানটা একটুখানি হাতে ঘষে কিন্তু আমি দিয়ে নিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছি জিরে ধনে পেস্ট, মানে জিরে ধনে গুঁড়ো, আর তারপরে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটুখানি হলুদ, আর স্বাদমতো লবণ। স্বাদমতো লবণটা এইটা নিজেদের টেস্ট মতো কিন্তু দিয়ে নিতে হবে। আর সব শেষে যেটা দিয়ে নিয়েছি সেইটা হচ্ছে তিল। এখানে সাদা তিল ছিল না, সাদা তিল থাকলে কিন্তু সেটা আরও দেখতে আকর্ষণীয় হয়ে ওঠে। সাদা তিল ছিল না আমার কাছে, আমার কাছে যেটা ছিল সেটাই আমি কিন্তু দিয়ে নিয়েছি ওপরকার খোসাটা ছাড়িয়ে। আর তারপরে দিয়ে দিয়েছি একটুখানি সুগার পাউডার, মানে চিনিটাকে পেস্ট করে নিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছি সুজি আর আটা, সেইটা কিন্তু আটাটা একে একে মিক্স করার পরে যখন দেখবো যে নরম হয়ে আছে তখন কিন্তু আটাটা আমি পরিমাণ মতো দিয়ে অ্যাড করে আমি জিনিসটা একটা ডো তৈরি করে নেব। আর সুজিটা কিন্তু আমি এখানে এক বাটি পরিমাণ দিয়ে নিয়েছি। আর এইবারে আটাটাকে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেওয়ার পালা। আর এইখানে আরেকটা জিনিস দেওয়া যেতে পারতো, সেটা হচ্ছে ধনেপাতা। ধনেপাতা দিলে কিন্তু দ্বিগুণ হারে স্বাদটা বেড়ে যেত, আরও ফ্লেভারটা অসাধারণ আসতো। কিন্তু আমার কাছে তো ছিল না, আমি তাই দিয়ে উঠতে পারিনি। আপনাদের কাছে থাকলে অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমার ডো তৈরি করা কমপ্লিট। এইবারে আমি একটুখানি ঘি দিয়ে, মানে ঘি মাখিয়ে বাটি দিয়ে কিন্তু রেস্টে রেখে দিলাম প্রায় এক ঘন্টা মতো। এইটা রেস্টে রাখলে ময়দাটা ভালো হয়ে সেট হতে পারে আর জিনিসটা কিন্তু নরম হয়। তারপরে এক ঘন্টা পরে সেইটাতে লেচি কেটে ময়দা ছড়িয়ে, এখানে আমি কিন্তু ময়দা দিয়ে বেলে নিয়েছি, আটা দিয়ে বেলিনি, লুচি আকারে বেলে নেব আর সেইটা ময়দা দিয়েই বেলার চেষ্টা করবে, তাহলে কিন্তু খসখসে ভাবটা থাকবে না। ময়দা দিয়ে আমি ভালো করে বেলে নিয়েছি, আমি খুব একটা ভালো বেলতে পারি না, তবুও যতটা সম্ভব ভালো করে বেলার চেষ্টা করেছি। তো বেলা তো কমপ্লিট, এইবারে তেল গরম করে, আর তেল যখন গরম করে এটা ভাজবো, ভাজার মুহূর্তে আঁচটা কিন্তু একটু বেশি রাখতে হবে, যেহেতু এখানে সেদ্ধ আলু নেই, আলুটা কাঁচা ছিল। তো ভালো করে তেল গরম করে নিয়ে এপিটোপিট করে ভেজে নেব। আর এই আলু মশালা পুরিটা সত্যি অসাধারণ লাগে, কিন্তু কোনো ঝাল জিনিসের সঙ্গে ভালো লাগবে না। এটা মিষ্টি অথবা কোনো টক চাটনি জাতীয় জিনিসের সঙ্গে খুব সুন্দরভাবে চলে যায়, খুব সুন্দর লাগে খেতে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন, আর বাড়িতে তৈরি যদি কোনো চাটনি দিয়ে এটা খেতে পারেন তাহলে সেটা একদম বেস্ট হবে। তো বাড়িতে কিভাবে চাটনি তৈরি করবেন অবশ্যই আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব, সেটা হচ্ছে নারকেলের চাটনি। অবশ্যই সেই রেসিপিও আমি একদিন আপনাদের সামনে আনব। তো ফাইনালি ভিডিওটা কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ও ভালোবাসা আমার খুব খুব প্রয়োজন। আপনাদের একটা লাইক আমাকে অনেক অনেক প্রেরণা যোগায় নতুন নতুন ভিডিও করার জন্য, অনেক শক্তি পাই এইসব লাইক কমেন্টগুলো দেখে। তো আজকের মতো টাটা, আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আর পরবর্তী কোনো আইটেম বা রেসিপি দেখার জন্য আমাকে কমেন্টে সেটাও অবশ্যই জানাবেন। আজকের মতো টাটা।